হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমনাক চ্যানেল থেকে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই খুব 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 ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো হ্যালো গাইস, আজকে সানডে, ছুটির দিন। হ্যালো গাইস, আজকে ছুটির দিন, তো বাবু আর আমি বাড়িতে কেউ নেই। আর ছুটির দিন হলে আমার ছেলের বাড়িতে খুব তাণ্ডব চলে, তো কী পরিমাণে তাণ্ডব চলে তো তোমাদেরকে দেখাবো। এইবার ওকে নিয়ে আমি বাজারে যাচ্ছি, তো বাড়ির পাশেই বাজার, বেশি দূরে না, তো ওকে নিয়ে বললাম চল একটু বাজার থেকে ঘুরে আসি, তোরও ভালো লাগবে। তো আকাশটা মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়েছে আগের দিন, একটু ঠান্ডা ঠান্ডা, তো ওকে নিয়ে চলে গেলাম। আর ও একটুখানি রাস্তা, ওকে সাইকেল বের করতে হবে, ও সাইকেল নিয়ে চলে যায়। আর এটা হচ্ছে মেন রোড, এখানে গাড়ি ঘোড়া চলে, ভয় লেগে যায় যে কখন কোন গাড়ি এসে ধাক্কা মারে তার ঠিক নেই। তো বাজারের ভিতরে ঢুকে গেলাম, তো মাছ বাজারে চলে আসলাম, তো মাছ নিয়েছি, মানে জ্যান্ত মাছ আর কি, ওই ধরুন বাটা মাছ নিয়েছি, চারা পোনা নিয়েছি, তারপর হচ্ছে পাবদা মাছ, ভোলা মাছ, কাতলা মাছ, তো সব মিলিয়ে মিশিয়ে নিয়েছি। সপ্তাহের বাজার করা হয়, তো বাড়িতে আজকে কেউ নেই, বলতে দেওরও নেই, যা নেই, যা প্রায় এক সপ্তাহ হলো বাপের বাড়ি চলে, হ্যাঁ তুলতে পারে না, সাইকেল নিয়ে যাবি। গাইস, এখানে মাছ নিয়ে আসলাম বাড়িতে, তো এখানে মাছগুলো সব বেসিনে রাখলাম, তো বেসিনে মাছগুলোকে ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখবো। তো এখানে তো বেসিনে সব কিছু প্যাকেটগুলো এখানে রেখেছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো আগে খাবো, খেয়ে টেয়ে তারপর মাছগুলোকে ধোবো, ধুয়ে এবার ফ্রিজে রেখে দেবো। আর সপ্তাহের বাজার মানে মাছগুলোকে ধুতে আমার সময়ও লাগবে। মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ, বাটা মাছ, ওই বললাম আপনাদেরকে আর কি, একটুখানি ডিমও নিয়ে এসেছি, মাছের ডিম, তো রান্না করে মাছের ডিম খেতে ভাল লাগে, বড়াও ভাল লাগে মাছের ডিমের, আবার হচ্ছে আপনার তো আলু দিয়ে একটা ঝোল হয় মাছের ডিমে, সেটাও খেতে ভাল লাগে। তো এখানে সব কিছু জ্যান্ত মাছ আমি নিয়ে এসেছি, কাছেই বাজার, সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে আসলাম। তারপরে এবার আমি কী করব, মাছগুলোকে সব ঢেলে এখানে রেখে, তো এবার আমি খাবারের ব্যবস্থা করব। ছেলে আর আমি কী খাবো, তো ভাবছিলাম যে চট জলদি যেটা খাবার হয় আর কি, তাড়াতাড়ি, তো সেই খাবারটা আর কি করবো। তো এবার আমি ডালিয়া করবো আর কি, ডালিয়া রান্না করে খাবো বাবু আর আমি। তো ও এখানে দেখুন কী করছে, হ্যাঁ শেষ হয়েছে, তো আর তো ওষুধ খেতে পারিস, বাবা রে ভালোবাসি, কি ওষুধ মুখে, কেউ ওভাবে ওষুধ খায় না, বোকার মতো। তো ভাবছি যে ই করবো, মানে একটু ডালিয়া করে খাই, ডালিয়া একটু সবজি টবজি দিয়ে খাই, আর পারছি না, প্রায় 10টায় বেজে গেছে, এবার খেয়ে নিই। হ্যালো গাইস, এখানে সবজি কেটে নিয়েছি, ঘরে যা ছিল ওই আলু নিয়েছি, ভেন্ডি নিয়েছি, আর কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো, তো এখানে ডালিয়া নিয়েছি, তো খিচুড়ি করব না, জাস্ট এটা জিরে ফোড়ন দিয়ে রান্না করব আর কি। তো প্রায় আমার ডালিয়া হয়ে এসেছে, তো ছেলের জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছি, আর ঘি নিয়েছি এখানে, তো ছেলেকে ডাকছি, বাবা তাড়াতাড়ি চলে আয়, খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর ব্যাপারটা হচ্ছে আমি এখন ভিডিও না দিতে পারছি না, তো হ্যালো গাইস, আমার খুব দেরি হয়ে যাচ্ছে এখন ভিডিও দিতে, কারণ আমার ছেলের এক্সাম চলছে, তো ছেলের এক্সাম না আমার এক্সাম সেটা তো বুঝতেই পারছো সবাই কী অবস্থা হয়, যাদের যাদের ঘরের বাচ্চা আছে মারা ঠিক বুঝতে পারো যে ছেলে মেয়েদের এক্সাম হয় না নিজের মাদের এক্সাম হয়, যাই হোক সেই কারণে দিতে পারছি না আর কি। তো এখন মা ছেলে মিলে ডালিয়া খেতে বসেছি, শুধু শুধু ডিমটা আগে খাস না, আগে ভাতটা খেয়ে নে, ভাতটা করছি, আগে ডালিয়াটা খা, তারপর হচ্ছে ডিমটা খা, ওনা আগে ডিমটা খেয়ে শেষ করবে, তারপর লাস্টে বলবে আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। এই হচ্ছে ছেলে এখানে বসে গেছে খাতা নিয়ে, মানে খাতা পত্র যা কিছু সব ছুঁড়ে টুড়ে ফেলছে। তো এখানে কী করছিস বাবু, এখানে কাঁচি নিয়েছিস, টুল নিয়েছিস, টেবিল নিয়েছিস, তারপর এখানে রিমোট চলছে, কখন হাত কেটে যায় না যায় তার কোনো ঠিক নেই, মানে কি বলবো, কি পরিমাণে দুষ্টু যে। আর এখানে বালতিতে কাপড় ভেজানো আছে, দু বালতি বাথরুমে, তো ধুয়ে দেবো এটা, ধুয়ে টুয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তো এইবার আর এই কাপড় মেলানো হয়ে, ধোয়া হয়ে গেছে, তো কাপড় মেলে দিতে এসেছি ছাদের মধ্যে। আর আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা করেছে, চতুর্দিকে মেঘ করেছে, তো কাপড়গুলো কী করবো ভেবে পাচ্ছি না, শুকাবে কি না। তো বাবুর ব্যাগটাও ধুয়ে দিয়েছি, তো ওর এক ফ্রেন্ড ওর ব্যাগে বমি করে দিয়েছে, তো এসে বলেছে মা ব্যাগটা ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে। তো গাছে দেখি ফুলও পড়েছে, তো ফুল একটু নিয়ে যাই, ঠাকুর ঘরে পুজো দিতে হবে। আর আমার ছেলের এই যে কী পরিমাণে তাণ্ডব চলছে,
একটুখানি ছাদে জামা কাপড় মেলতে গেছি, এসে দেখি একদম সব চেয়ারগুলোকে নিচে ফেলে দিয়েছে, বালতি নিয়ে এসেছে এখানে। মানে কি পরিমাণের যে তাণ্ডব করে, ছুটির দিন থাকলে ভাবা যায় না, সব চেয়ারগুলোকে এখানে নিয়েছে। আর বাবা যদি থাকতো এখানে প্রচুর পরিমাণে চিৎকার করতো, ভাগ্যিস বাবা ছিল না, বাবা থাকলেই চিৎকার করতো। আবার এই ঘরে এসে দেখি কেউ কী করছে, আবার এই যে থালা নিয়ে এসেছে, রুটিওয়ালা চাটু নিয়ে এসেছে, হাতা খুন্তি সব কিছু নিয়ে এসেছে, মানে যা পেরেছে সব কিছু নিয়েছে। ছোটোবেলার এটা অভ্যাস, ও হাতা খুন্তি কড়াই নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে, তো এগুলো নিয়ে ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, চাউমিন ওর ফেভারিট। তো রান্না করে সবাইকে বলতো চাউমিন খাবে, চাউমিন খাবে, নিজেও খায়, অন্যদেরকেও খাওয়ায়, এই হচ্ছে ব্যাপারটা। তো একটুখানি যোগের আড়াল হলেই আমার ছেলের এই প্রচুর পরিমাণে তাণ্ডব চলে আর কি। তো যাই হোক, ঘরটা এখন পরিষ্কার করে নিলাম, একদম ঝাড়ঝাঁটা দিয়ে একদম টিপটাপ করে নিলাম, চেয়ারগুলো তুলে নিলাম, খাবার দাবার সব টেবিলে রেখে ঢেকে রেখে একদম গুছিয়ে রাখলাম। তো এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, শুধু ভাত হবে, তো রান্না আছে, মাছের ঝোল, ডাল, সবজি সব কিছু আছে, কিছু রান্না করতে হবে না, জাস্ট একটু ভাত করে নিলাম, মাছ হেলে খাবো, ওই 1 কৌটোর মতো চাল নিয়েছি। তো বিকালবেলা আমার যা আমার দেওর আর ওদের বাচ্চাটা চলে আসবে আর কি, ওর বাবা আসতে আসতে গেল ওই 9:30টার দিকে, 9:30 না, ও চলে আসবে আর কি। তো এখানে ঠাকুর দিতে বসলে বসেছি স্নান করে, তো আমার ছেলে গোপালকে এবার সাজিয়ে দিচ্ছে ওর মতো করে, তো গোপালকে জামা পরিয়ে দিচ্ছে, মাথার চুলটা ঠিক করে দিচ্ছে, মাথার মুকুটটা পরে দিচ্ছে। তো মাঝে মাঝে হয় আমার ছেলে সামনে এসে হয়তো প্রণাম করে, খাওয়ায় দুপুরবেলা, গোপালকে খেতে দেয়, আবার ওকে আমি ডাকিনি, কিছু বলিনি, আমি তো ঠাকুর দিতে বসেছি, দেখলাম ও চলে আসলো, তো এসে বলছে মাম্মা আমি গোপালকে একটু সাজিয়ে দিই, বলছে হ্যাঁ দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তারপর এবার মা ছেলে খেতে চলে আসলাম, তো উচ্ছে আলু ভাজা করে নিয়েছি এখানে, আর কাঁচকলা সজনে ডাঁটা আলু ঝোল করছি। কেন কান্নাকাটি করছিলি বল, বল কেন কান্নাকাটি করছিলি বল সবাইকে। হ্যালো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘরে আসলাম বাবু আর আমি। তো ওকে আমি বললাম যে বাবু তুই হচ্ছে না ঘুমিয়ে পড়াটা কমপ্লিট করে নে রিভিশনগুলোতে, ওর রিভিশন টেস্ট কালকে থেকে, মার্চের 20 থেকে, তারপর হচ্ছে এপ্রিলের 10 তারিখ থেকে ইউনিট টেস্ট 1 পরীক্ষা হবে। তো ওকে বলছি যে প্র্যাকটিসটা করে নে, কালকে তো মানডে, কাল তো সকালে সময় পাবে না, 7:30টার সময় স্কুল, গাড়ি চলে আসবে। তো ওকে লিখতে বলছি, কিছুতেই শুনছে না, মানে কার কথা কে শোনে। খেয়ে দিয়ে আসলাম, উনি কী করলেন, সিআইডি চ্যানেল নিয়ে বসেছেন, উনি সিআইডি চ্যানেল দেখেন টিভিতে, খাওয়া দাওয়া হলো হয়েটে, আর একজন ফোন করে বলছে আমি বাড়ি যাব। ও কিন্তু রবিবারের দিন বাড়িতে খুব কম আসে, তো এবার সকালবেলা বলে গেছে যে আমি আসবো না, আমি উল্টোডাঙ্গা চলে যাব মা বাবার কাছে। আমি ঠিক আছে যদি ওখানে চলে যাও। তো মা ছেলে মিলে ওই সব বাজার টাজার করে নিয়ে এসে আর কি, সুনিতা দিয়ে শুভ্রা দিয়ে চলে আসেনি আজকে সকালবেলা, তো কাজ টাজ করে টোরে একটু উচ্ছে আলু ভাজা করে নিলাম, ভাত ডাল ওই সবজি ছিল খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই মুহূর্তে ফোন করে বলছে বাড়িতে ভাত আছে, আমি বাড়ি যাবো ভাত খাবো। আরে বাবু তুমি আমাকে একটু আগে বলবে তো, আমি তাহলে রেডি করে রেখে দেবো। ও বলেনি, মানে হুটহাট করে চলে এসেছে। লাস্টে কী গেলাম, আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট করে দিলাম, ও খেয়েটে মনে হয় নিচে ঘুমালো। আর ছেলেকে নিয়ে এসেছে পড়াতে, এই যে ছেলে, আমার ছেলের কী অবস্থা, কী যে হবে তার, কত খেলনা, পড়াশোনা আর কী করবে, বন্দুক, গাড়ি, জলের বোতল, মানে কত কী নিয়ে বসেছে, এই যে পড়াশোনা না কী করছে, ছাই করছে, এই অবস্থা। এটা কে এসেছে, আমার তো মজা, ব্যাগ, বিল্ডিং পত্র সব নিয়ে কোথায় গেছিলে তুমি ঘুরতে, তুমি ঘুরতে গেছো বাবুটা। তো হ্যালো গাইস, আমার যা দেবর আর বাবু চলে আসলো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা এখানে বাবুকে নিয়ে কথা চলছে, তো আমার ছেলেও এখানে বসে, ভাইকে পেয়ে খুব খুশি, খুব আনন্দ। তো কাম্মাকে ফোন করে বলেছিল কাম্মা আজকে সানডে তুমি চলে আসবে, তো ভাই এসেছে, মানে খুব মহান। দেখো আমরা সবাই এখানে কি করছি, মনে রাখ পান্ডালা।
9 10 11 12 হাসি হাসি আরেকজন কা হাসি মানে চেনা হ্যালো গাইস ঘরের মধ্যে আমাদের মানে রোজ এরকম হয় কি আর কি ভালো লাগে তো হ্যালো গাইস এরকম নিউ নিউ ভিডিও নিয়ে আসব তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা